গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি। তো কালকাতার অনেক কষ্ট হয়ে গেছিলো, কালকে অনেকটা জার্নি করেছি। তো তো ঘুম থেকে আজকে একটু লেট হয়ে গেছে। তো এখন বাজে 7টা। তো কালকে বার্থডে সেলিব্রেটটা হয়নি, সেটা আজকে হবে। তো আজকে কি কি করব, কি করছি, কী খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে থাকতে হবে। ওকে, তাহলে দেখতে থাকো। বেগুন, আলু আছে, টমেটো আছে, ডাটা, সব সবজি। দেখতে পেলে মানে সব কিছু করে রেডি হয়ে, তো এখন সবে স্নান করলাম। তো এখনও সিঁদুর টিঁদুর কিছু পরিনি। তো চলো, আগে মাথাটা আসতে নিই আর সিঁদুরটা পরে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি। তো সকালেই বলেছিলাম যে কালকে বার্থডেটা সেলিব্রেট হয়নি বলে আজকে হচ্ছে। সেরকম সেলিব্রেট বলে কিছু না, জাস্ট শুধু খাওয়া দাওয়া। তো তোমাদের দাদা ভাই আর মানে পাশের বাড়ি একটা বাচ্চা, তো সে এখন খাচ্ছে আর আমার ভাইও আসবে একটু পরে। তো চলো, আর রান্না কেমন হয়েছে? ভালো। ভালো, রান্না ভালো হয়েছে? কিন্তু আমি রান্নাটা করিনি, তারপর আমি শুনছি একটু। আর বনু আসবে, তো এখন তো বাজে 8টে। তো ভাবছি আমি অল্প কটা খেয়ে নিই, তারপর ওর সঙ্গে আসলে আবার কটা খাবো। মানে ও একটু ভালোবাসে যে একটু সাজিয়ে গুছিয়ে দেবে, তো ও আসবে, তারপরে আবার একটু খাবো। তো এখন অল্প একটু খেয়ে নিই, তারপরে তোমার ও আসলে সব কিছু দেখাচ্ছি, সব কিছু শেয়ার করছি। তো চলো, দেখতে থাকো। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার টিফিন করলাম, একটু চাটা খেয়ে নিলাম। তো বনু বাড়ি চলে এসেছিলো বিকেলবেলা, তো এবার বিকেল মানে সন্ধ্যাবেলা একটু কিছু ছোটোখাটো সেলিব্রেশন হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তার মধ্যে দেখে নাও, দেখো কত কত জামা কাপড়। তো এত এত জামা কাপড়, তার মধ্যে এই যে কয়েকটা ভাঁজ করেছি আর ওই সাইডে কয়েকটা ভাঁজ করেছি, তো এগুলো তুলবো। মানে কোথাও ঘুরতে গেলে তো না, মানে বাড়ি এসে কাজের পর কাজ লেগে যায়, তো এগুলো এইগুলোকে পুরোটা গুছিয়ে নিই, তারপরে ওইটা বনু ওই সাইডে তার মানে গুছাচ্ছে, তো তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ওকে, গাইস দেখতেই পাচ্ছ ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন আয়োজন করেছে। তো এটাই আমার কাছে অনেক কিছু, তো ভাবলাম সেটা তোমার এর সাথে একটু শেয়ার করি। তো খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকু হয় সেটুকুনি করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। আর তোমরাও দেখো, তোমাদেরও আশা। লাইভ দেখিস? কি কাট? না, এক সময় থেকে
ফ্রি মাল খুব টেস্ট হবে কি হয় তোর আপনার কিছু বলার আছে? বলার থাকলে বলে ফেলুন। এটা দেখছে, চিনতেই পারছে না। জোকার
মেকআপে একদম নাম্বার ওয়ান মেকআপ।